আপনার এই মহফিলটা কমপ্লিট অন্য মহফিল থেকে আলাদা, অর্থাৎ যে মহফিলর মানে দিনর আরম্ভনির বুনিয়াদ দেওয়া হয় একটা কি বড় মহফিল আর হইতে পারে না। গো বড় করি গো সুবহানাল্লাহ, বড় করি গো সুবহানাল্লাহ। আমরা এমন এক জায়গাত বোয়াত আছি যে জায়গাত আমরা বোয়ার খাতিরে আমরা সহায় সহযোগিতা করার খাতিরে এই জায়গার মধ্যে আল্লাহর পাক পার্বতিকের আলম তো কুদরত থাকি, আল্লাহর কুদরতি ডাইন আছে। যখন এই জায়গার মধ্যে চাবি মারা হইব আর এই জায়গার মধ্যে যখন চাবি মারা হইব, চাবি মারার লগে লগে যখন এই গলিটা চালু আরম্ভ হইব, এই গলির খাটায় যখন চলা আরম্ভ হইব, এই মুদরসার খাট যখন মানে চলা আরম্ভ হইব, মুদরসা যখন চলা আরম্ভ হইব, আমরা দুনিয়াত রইতাম নাই, আমি রইতাম নাই, আমার আওলা দখল রইত না, আমার নাতি নাতা রইত না। এই মুদরসা যখন কায়েম হয়ে যাইব তখন আমরা যখন মৃত্যু হয়ে যাইব, মৃত্যুর পরেও আমরা এই জায়গাত আজকে যে বইছি, যারা বইছি তারা বোয়ার কারণে আমরা যদি ছ বছর এই মুদরসা চলিয়া থাকে তাহলে এই ছ বছর চলার যে সব থাকবো আমরা এই সবের মধ্যে শরীফ থাকবো সুবহানাল্লাহ। এই মুদরসার মধ্যে এটা বাচ্চাই নকল হাফিজ হয়ে যাইবা, আপনি রইত নাই, আমি রইতাম নাই, আমরার খানদান আর ভাই খানদান রইত না, সিলসিলা দইবা গিয়া, কিন্তু এই জায়গা যেটা বাচ্চাই না হাফিজ হয়ে যাইবা, ইটার কাছ থেকে আরো বাচ্চাই নকল হাফিজ হয়ে যাইবা, তখন আমরার মৌত হয়ে যাইব। আমরা খবরের মধ্যে আমরার এই সদকায় জারিয়ার সিলসিলাটা আমরা হামেশা হামেশা আমরার রুহ মুবারকের মধ্যে পৌঁছতে থাকব। আর এই জলসার খাতিরে, এই মুদরসার খাতিরে আমরা দুনিয়ার যতদিন থাকবো আমরা দুনিয়ার জিন্দগিও আল্লাহ তবারক তালায় তার নিজের জিম্মাবারিত লই আমরা দুনিয়ার জিন্দগিরেও কামিয়াব করে দিবা। আমার মাস্তরম বুজুর্গ হল, এটা বহুত বড় নিয়ামত যে আসতে সুফার মধ্যে নবীজির সাহাবা কেরাম লইয়া এই মুদরসারে আরম্ভনি ঘটলা, এই কোরআন রে আরম্ভনি ঘটলা, এই হাদিস রে আরম্ভনি ঘটলা, আসতে সুফাত বইয়া এখানে বড় আকারে কোনো মুদরসা আসিল না, বড় আকারে কোনো বালাখানা আসিল না, বড় আকারে কোনো ধরনের ইন্তজাম আসিল না, মিষ্টিমাম সাহাবা কেরামহল লইয়া আসতে হবে সুফার মসজিদর মাটির মধ্যে বইয়া ও জায়গাত যেরকম আরম্ভনি আজকে হইতেছে, ও জায়গাত আমরার দিনের কাজ আল্লাহর নবী আমরার লাগে আরম্ভ করলা, আর আমরা ও জায়গাত আজকে নবীওয়ালা খাতর মধ্যে আমরা যারা ইয়া শরিক হইছি আল্লাহ তাবারক তাআলায় এই মুদরসারে কামিয়াব করবার লাগি আমরা এখানে যারা থাকমু প্রত্যেকর নাম আজকে আমরা ডাইনর খান্ত যে ফিরিস্তা তখন এই ফিরিস্তায় লিপিবদ্ধ করিয়া রাখবা যে এরা এই মুদরসার বুনিয়াদ দিতে সময় আরম্ভনীত এরা আসলা আর দিলে জানে আসলা, আর এলাকাবাসীর মধ্যে আল্লাহ তবরক তালায় আজকে ওলা রহমতরে পাঠাইছেন যে আসমান থেকে যদিন পরিত্যা অকল ওলা পাঠাইছেন যে একটা চুই যদি ফলানি যায় তাহলে জমিনের মধ্যে আইতো নাই পরিত্যাগুলোর উপরে পড়বো সুবহান আল্লাহ। আমার মুরব্বিয়ানে কেরাম হল, আমার তুলবাই আজিজ হল, খাস করে তুলাবাই আজিজ হলরে ওইয়ার আর উস্তাদে মাস্তারম হলরে ওইয়ার আজকের যুগ এত বড় দিল, এত বড় দিল আল্লাহ তালা যে আজকের যুগ আমরার গাঁও ছোট ছোট জায়গার মধ্যে মানুষের যে এত বড় দিল রাখছেন, আসলে আমরা এটা দেখিয়া প্রত্যেক মানছি আমরা যে যে ওখাতে যে যে সুরতে আছি প্রত্যেকে আমরা দিলির এ মতো ভাবে বড় করে রাখতে লাগে সুবহান আল্লাহ। আপনারা সামনে আমি এই জায়গার মধ্যে বয়ান রাখতাম, আমি এরা কোনো তবিয়তের মধ্যে বয়ান রাখবার মধ্যে দেখিয়েন না, কারণ এখানে যেটা আসেন সব অলি হল, সব মাসুম বাচ্চাই হল, এখানেও যারা আছেন তারা বন্ধর মাঝে আইসেন বাড়িঘর সেরা সারা ইয়া পেন্ট্রোলের ভিতরে, তার মানে এরা এই ওয়াজ করিয়া কিচ্ছু বুঝাইবার মতন নাই, এরা বুঝছেন বুঝন গতিকে এরা এই জায়গা পর্যন্ত পৌঁছে গেছেন কো সুবহান আল্লাহ। কোনোদিন আল্লাহ তৌফিক দেয় যদিন ওয়াজের মৌকা যদি কোনোদিন হয় তা ইনশাল্লাহ আপনারা ওয়াজ শুনবা,
আমি এই কথাটাও আপনার সামনে এক আয়াতে করিমা তিলাওয়াত করলাম। আমার পরে হয়তো আমার সিরাজ রব্বানী সাহেব আইতে আসেন, তাইন আয়া উপস্থিত হওয়ার লগে লগে আমি বন্ধ করলাম। আপনারা আমার একটা ইনফরমেশন দিবা, আপনারা আমার একটা ইনফরমেশন দিবা, তাইন আইসুন, তাইন আমার লগে লগে মুহূর্তত আমি বন্ধ করলাম। আর এর আগেও যদি আপনারা ওয়াজ তখন খেও তে আপনারা আমার জানাইবা আমি বন্ধ করলাম। আমার ওয়াজ করার কোনো শখ না, এই এরো খালি ওয়াজ দোকান তিনখান দোকান তিনখান একদম ব্যাধি হয়ে গেছি। আর ওয়াজ গেলে ওলা ওয়াজ করি, দেলা ওয়াজ করলে মঞ্চে আর একবার দাবত দিন না আর কি, মানে ওরকমের ওয়াজ করি। গতিকে আমরা আপনার সামনে আমি যে আয়াতে করিমা তিলাওয়াত করছি, এক হদিস শরীফ তিলাওয়াত করছি, এই সম্পর্কে আমি আপনার সামনে ইনশাল্লাহ তৌফিক দিলে দশটার দৃষ্টিভঙ্গিতে রাখি আমি আলোচনা করব। ভাই হল বুজুর্গ হল, এই দুনিয়ার মধ্যে আমরা একদিন আসলাম না, আর এই দুনিয়ার মধ্যে আমরা একদিন থাকতাম না, এই কথাটা বিলকুল চিরসত্য। আর এই কথাটা চিরসত্য এটা আপনার আমার কোনো বৈজ্ঞানিক হলোর মুখর কথা নাই, এটা আল্লাহ তাবারক তালায় ডাইরেক্ট তার কুনারের মধ্যে ঘোষণা করা যে আমরা এই জমিনও একদিন আসলাম না, আর আরেকদিন আমরা এই জমিনও থাকতাম না। আমরা এই জমিনের মধ্যে আইছি আল্লাহর লাগি, আমরা এই জমিনের মধ্যে বাঁচিতাম আল্লাহর লাগি, আমরা এই জমিনের মধ্যে মরতাম আল্লাহর লাগি, আমরা এই জমিনের মধ্যে নেক কাম করতাম আল্লাহর লাগি। আমরা এই জমিনের মধ্যে কোনো জিনিস, আমরা নিজস্ব কোনো জিনিস নাই। ও এতে করি মা আপনার সামনে আমি পড়েছিলাম, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহা লিল্লাযী ফাতারাস সামা ওয়াতিবাল আরযা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি খোয়া দাও, তুমি খাও। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি খোয়া দাও। ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহা লিল্লাযী ফাতারাস সামা ওয়াতিবাল আরযা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার নামাজ, আমার কিতাব বড় করে কইবা, আমার নামাজ কোন সবে বড় করি, আমার নামাজ, আমার নামাজ। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কইয়া দাও আমার নামাজ। আমার দুনিয়ার মধ্যে বাসা আর আমার দুনিয়ার মধ্যে মরা, এই সমস্ত কিছু কায়নাতের মধ্যে যা কিছু আছে সমস্ত মানে আল্লাহর লাগিয়া, সমস্ত আল্লাহর লাগিয়া। আমরার তন্তুরুস্তি সালামত রইত কার লাগে, আমার লাগেনি জি, আল্লাহর লাগিয়া। তন্তুরুস্তি সালামত রইলে আমরা কিতা করতাম পারমু, আল্লাহর ইবাদত করতাম পারমু। ও আল্লাহর নবীর আল্লাহ কইয়া দেন যে নবী আপনি কইয়া দেও আমার নামাজ, আমার জিন্দা থাকা, আমার মরা, সমস্ত কিছু আল্লাহর লাগিয়া। লিওয়াজহিল্লাহ, সমস্ত কিছু আল্লাহর লাগিয়া। এই সমস্ত কিছু যখন আমরা আল্লাহর লাগিয়া করমু, তখন আল্লাহ তাবারক তালায় আমরারে এত বড় বড় পুরস্কার দিবা, আমরার যেটা যেটা আমরা নিজের সোচ যেটা কোনোদিন আমরা নিজে আখল দিয়া ভাবছি না, মানে এত বড় বড় আমরারে আল্লাহ তাবারক তালায় আমরা এক এক পুরস্কার দিবা। খালি আমরা একটা কাত করতে লাগব যে আমরা যা কিছু করতে আছি সমস্ত আমরা আল্লাহর লাগে করতে আছি। আমরা যদি দুনিয়াত আমরা লম্বা উমর পাইছি বাঁচিয়া আছি, তাহলে আমরা আল্লাহর লাগে পাইছি। আর যদি আমরা মরি যাই আজকে, তাহলে আল্লাহর লাগে মরতাম। এই কথা আমরা একদিনের মধ্যে রাখতে লাগবো, এই কথা আমার একদিনের মধ্যে রাখিয়া
আমার জিন্দেগিটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুসসালামর তরিকায় মতে আমার জীবনটা খাটাইয়া যদি আমি মৃত্যুবরণ করিলাই তাহলে নবীজি অন্য হাদিসের মধ্যে কইতা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। তখন অটোমেটিকলি যখন আমরা যখন মৌত যাইব তখন আল্লাহ তাবারক তাআলা কইতা যে তারে কলিমা ফোলানির জিম্মাবারি আমি আল্লাহ রই দিব সুবহানাল্লাহ। আর নবীজি কইতা হে যখন কলিমা ফোলি লইব তাহলে তারে জন্য তো দেওয়া আল্লাহ তাবারক তাআলার লাগি ওয়াজিব হই দিব সুবহানাল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল এত বড় সহিংসা কামর মধ্যে আজকে আপনারা আমি আইয়া পাইছি আর এত বড় সহিংসা কামর মধ্যে আমি আইয়া যে ছড়ি কইতাম পারছি কারণ ইতা খাম হল এক জমানাত মানে আমি নিজে করছি বিরাচি ইংরেজিত আপনার নকুটিত আমি মক্কাতত্তর গাছর তোলে ওলা মিষ্টিমাম কয়েকজন মানুষ লইয়া উরুতারে সাটি ফাটি লইয়া আনিয়া পড়াইয়া জগরিয়া সেইখানে একটা মদরসা বানাইছিলাম। সেই মদরসাটা এখন বর্তমানে পুরা মসজিদ যেখান এখান ডিস্ট্রিক্টর পুরা বড় মরকজ হয়ে গেছে আর মদরসা যেখান এখানে বিল্ডিং আরসিসি হয়ে গেছে ও সুবহানাল্লাহ। যেটা আমি লঙ্কার থেকে আমি নকুটির যাইতে জমে কোনো যানবাহন আসিল না হৌটা আমি 1400 টাকা দিয়ে একটা গুড়া আমার লইয়া দিয়েছিল হৌ কমিটির মানছে ও গুড়া দিয়ে আমি নকুটির যাইতাম আর গুড়া দিয়ে নকুটির থেকে লঙ্কাত পর্যন্ত আইতাম। হৌ জবানাত এই মদরসা যখন করা হয়েছে তে মদরসা করতে জমে কিতা মেহনত করা লাগে কি পর্যন্ত মেহনতর পরে আজকে এই মদরসা এখান বিল্ডিং হয়েছে কি পর্যন্ত মেহনত করার পরে মদরসা এখানে আজকের দিন পর্যন্ত চালু আছে। এইখান থেকে আইয়া খারিখানার মধ্যে একটা আম গাছের তলে মাদ্রাসা স্টার্ট দেখলাম আম গাছের তলে ছাটি ফাটি আনিয়া বাড়ির থেকে উরুতা আনিয়া পড়াইয়া এখন বর্তমানে খারিখানা মদরসা যেখানে হাওখানো বিল্ডিং হয়ে গেছে সুবহানাল্লাহ। খারিখানার থেকে আবার পরে খবর পাইলাম জয়নগর মদরসার আগে আরেক মদরসা আছিল এই মদরসাটা লম্বা বাসাত আছিল ও জায়গা টুকাইয়া বার করে গিয়া এখনো জিন্দা আছেন মৌলানা আব্দুল লতিফ মৌলানা আব্দুল লতিফর শেখ হজরত মৌলানা আব্দুল লতিফর রে তান বাড়ির থেকে গিয়া তান লগে আলোচনা করিয়া তানে ঘর থেকে বার করিয়া এই মদরসাত গিয়া মানে সেই জায়গাত গাঙ্গে বাঙ্গিয়া নিচে গিয়া জয়নগর মাদ্রাসার আগে মদরসা আসলো সেই জায়গাত মদরসা নির্মাণ করিয়া মোটামুটি আজকের দিন পর্যন্ত এই মদরসা বিল্ডিং গিয়েছে মদরসা আছে। গতিকে আজকে সেম এমতো একটা জায়গাত আইয়া মদরসা নাই আর এখানের মদরসার মানে আপনার ব্যানার দিয়া আর এই জায়গার যে মদরসার একটা মানে গতকালকে ইয়ান দেব হয়েছে এটা বহুত বড় কথা। এটা আমার হজরত মৌলানা বুরহানউদ্দিন সাহেবর বহুত মানে বারবার আমার লগে যোগাযোগ করাতে আমি আপনারা কেন আইছি যে এই জায়গাটা মদরসাটা দেখবার লাগি আর আপনারা চেষ্টা কি দোয়া লইবার লাগি আর আপনারা এই জিনিসও আমি মোটামুটি আরম্ভনিতে ছড়িয়ে কইবার লাগি। আল্লাহ তবারক তালায় আপনার সামনে যে আমি আয়াত পড়েছিলাম এই আয়াতটা বড় জোরদার করে কইটা ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহালিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরযা হানিফাম ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা এগুলো মাত্র কালা হইয়া আল্লাহ সঠিক বইয়া বলি নানি এটা কোরআনের আয়াত আমরা বলি নানি এটা কোরআনের আয়াত যে নবী কইয়া দাও আমার নমাজ আমার বাসিয়া থাকা আমার মোরা আমার যা কিছু আছে ওজিহালিল্লাযী ফাতারাস সামা আমার যা কিছু আছে সমস্ত আল্লাহর লাগিয়া আমার। এখন আমরা একটা কথা বুঝতাম বললাম
যে আমি বাঁচিলেও কার লাগি, আমি বাঁচিলে কার লাগি, আল্লাহর লাগি, মরলেও আমি আল্লাহর লাগি, আমার যা কিছু আছে তাও সমস্ত আল্লাহর লাগি, আমি নমাজ পড়িয়ার দিতেও আল্লাহর লাগি, রোজা রাখিয়ার ইচ্ছাও আল্লাহর লাগি, কোরআন তিলাওয়াত করিয়ার ইটাও আল্লাহর লাগি, মুদরসা বানাইয়ার ইটাও আল্লাহর লাগি, আমি বানাইয়া বানাইয়া আইছি মুদরসা আগে থাকি হিটাও আল্লাহর লাগি, আজকেই কেন আইছি বানানি ইটাও আল্লাহর লাগি। আল্লাহ এত কয়া দিচ্ছে বন্ধা তোমার কিচ্ছু নাই, যা কিছু আছে হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি কইয়া দাও, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহা লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরযা হানিফাম ওয়া মা আনা মিনাল মুশরিকিন, যা কিছু আছে সমস্ত কিছু আমার লাগি, কোনোটা মুশরিক হলর লাগি নাই, মুশরিক হলর মুক্তাফিকি নাই, সমস্ত কিছু যা আছে সমস্ত আমার লাগি, লিওয়াজহিল্লা আল্লাহর ওয়াস্তে, এই লিওয়াজহিল্লা আল্লাহর ওয়াস্তে যখন বন্দা তার সব কিছু কইব তখন হে আল্লাহর পাওয়াত এই বন্দার লাগি সহজ হয়ে যাইব। আমি দুসরা হেতা আপনার সামনে তিলাওয়াত করতে বাধ্য হইছি, ওয়াফিহি আনফুসিকুম মাফালা তুবসিরুন, ওয়াফিহি আনফুসিকুম মাফালা তুবসিরুন। দেখুন কোরআন ও সিফারের মধ্যে একটা শব্দ আমি পড়লাম না, নিয়ে এখন একটা আয়াত এক জায়গা, এখন একটা আয়াত পড়লাম এখানে লাখ ২৪ চুচে ফেরাত গিয়ার এক আয়াত, তো অগুর মানে সংলগ্ন সকল লোকে থাকে, এনু আল্লাহ তালায় আগে কইছুন না যে সমস্ত কিছু আল্লাহর লাগে, জি এখন কইটা অফি আংফুসিকুম মাফালা তুবসিরুন, যে আমার তালাশ করো, আমার টুকাও, আমার পাও, আমার পাও তোমার কলবর ভিতরে, তোমার অন্তর ভিতরে, এই দিলর ভিতরে আল্লাহরে পাও, আল্লাহরে ফাইটাই কিলা দিলর ভিতরে, আল্লাহরে পাওয়া মানে কিতা, আল্লাহরে পাওয়া মানে আল্লাহর ডর আর আল্লাহর ক্ষোভ, আল্লাহর ডর আর ক্ষোভ বন্দার ভিতরে তালাশ করতো, এই তালাশ ও তালাশ ছুটত যে আমার কাছ থেকে আল্লাহর হুকুম ছুটিছে নি, আমি এই খাম করিয়ার ইটা আল্লাহর নবীর তরিকায় নি, আমি এই জায়গাত ইয়ান দিলে আর ইকান মানে আমি মাদ্রাসার মাটির দিয়ার নি না পরর হক দিয়ার, এইটা হে নিজে আল্লাহর বৃত্তে তালাশ করতো, যখন আল্লাহর তালাশ করব তখন আল্লাহর যখন হে দেখব যে এইটা সব ঠিক আছে তখন হে জানক এটা আল্লাহ তারে যে ঠিক করাইছেন, আল্লাহ তারে যে এটা ঠিক করাইটা, আর আল্লাহ যখন তারে যখন সব কিছু মানে হে সহি শুদ্ধ করব তখন আল্লাহর ডর আর খফ হামেশা তার ভিতরে থাকব, আল্লাহর ডর আর খফ তার ভিতরে যখন থাকব তখন ১৮,০০০ মখলুকতার যত খৌফ আছে আল্লাহ তার ভিতরে থেকে বার করে দিলেই বহু সুবহান আল্লাহ। আর যার ভিতরে আল্লাহর ডর থাকত নাই তার ভিতরে আল্লাহ ওলা ডর হারাইয়া দিব, ওলা ডর হারাইয়া দিব, তার জিন্দগির আরম্ভনি তাকি লাগাইয়া তার মৃত্যু পর্যন্ত আর মৃত্যু তাকি লাগাইয়া কবর পর্যন্ত হর সেকেন্ডে সেকেন্ডে তার ডর 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 ডরাই ডরাই মৃত্যু হইব, আর মৃত্যুর ভরে তার ডর আর নাই হইতো নাই, এখানে কেয়ামত পর্যন্ত হে ডরাইতেও থাকব। এই আল্লাহর ডর ভিতরে থাকার পরে হে হারাম কোন সময় কামাই করতে পারতো নাই, আল্লাহর ডর যখন ভিতরে থাকব তখন হে হালাল কামাই করতে লাগব, হালাল রিজেক খাইতে লাগব, হালাল রিজেক খাওয়াইতে লাগব, হালাল রিজেক খাইতে লাগব, হালাল রিজেক খাওয়াইতে লাগব, তার অন্তরে যখন আল্লাহর ডর থাকব তখন হে হারাম জিনিসও লিপ্ত হইত নাই, এ হারাম জিনিস থেকেই অটোমেটিক তারে আল্লাহ তাবারক তালায় রুকাই লইবা, হারাম থেকে হে অটোমেটিক হে বাঁচি দিব, হারাম থেকে যখন হে বাঁচিব আর হালাল রিজেক যখন খাইব
এই হালাল রিজিকের মধ্যে এই রিজিক যখন হালাল খাইব তখন হালাল রিজিকের মধ্যে তার খয়ের বরকত আল্লাহ তালায় নাজিল করবা। হে যদিন একটা রুটি খায় তাহলে তার শান্তিতে ঘুমাইব, আর এই হারাম কামাই করছেন, হারাম কামাই করিয়া কুরুর কুরুর টাকা কামাইছেন, রাইত হুতিলে ঘুমে ধরত নাই, বারে খালি চোর চোর ডাকিব, কইব কি গো আয়র, ও কি গে দরিলার, ও কি গে খাইলার, মানে এই ডর টান বিচে থাকি দায়িত্ব নাই। আর হে এক রুটি খাইয়া মানে লাগা করার বেটি তার দ্বারো হুটিতে পারেন না, খালি গোট গোট দেখার মানে। তো হালাল রিজেক যখন খাইব তখন হালাল রিজেক খাবার লগে লগে তারে যে আল্লাহ খায়ের বরকত দেখতে দিবা, পয়লা তার মানে হায়াতর মধ্যে আল্লাহ তবারক তালায় বরকত দিবা। রিজেক যখন বরকত দিলেইবা তো হায়াতর মধ্যে বরকত দিবা, তন্দুরুস্তি সালামত করে রাখবা। হে আল্লাহ তবারক তালার ডাকে হে মানে ঝুঁকি যাইব, আল্লাহ তবারক তালার ডাকে হে ঝুঁকি যাইব, আদান মসজিদে যখন ওই যাইব তখন হে এইবার আর যাইতে পারতো না, তার ভাব বেড়া লাগিয়ে দিব। হে মোটামুটি হে আর ই আদানে তারে অন্যমায় নিতে পারতো না, তারে আদানে নমাজ মুখা করে লিব, আমি মসজিদ মুখা হইলাম না, তারে নমাজ মুখা করে লিব। সুবহানাল্লাহ, আদান হওয়ার লগে লগে তার নমাজের প্রস্তুতি নিব গিয়া। হে যেন তা হোক, বন্ধ তা হোক, বাড়ির তা হোক, মসজিদ তা হোক, চাই না তা হোক, যে জায়গার তা হোক, হে ও জায়গাত হে নমাজ দেবগি, কারণ হে আল্লাহ তবারক তালা ও তামিত হয়ে দিছেন আল্লাহ তার নবীরে যে ইন্নি ও জাহাতু জিহালিল্লাজি ফাতার আসসামাওয়াতি ওয়াল আরযা, যে হে নবী হইয়া দেও আমার নমাজ, আমার বাসা, আমার মৌত, হে আমার সব কিছু আল্লাহর লাগিয়া। গতিকে হে এখন বিদ্যুৎ আছে, দোকানদারিত আছে, আদান ভুলি গেছে, তার দোকান বন্ধ করতে আর কষ্ট হইত নাই, তার দোকান আসানিভাবে ফটার পট হে দোকান বন্ধ করে লিব, আর নতুবা হে দোকানের মধ্যে হে তার দোকান খোলা অবস্থাত হে নমাজ পড়ি লিব। হাজিরা কামো গেছে, ইলা মালিক তো আমি পাইছি না, আজকে তো দেখেন না, যে মালিকে কইব যে হাজিরা কামো যাবার পরে যে বটা তুমি নমাজ পড়িও না, আমার টাইমটা নষ্ট হয়ে যার, ইলা কেউ কইব নি, ইলা করা মানুষ আছেন নি, নমাজ পড়তে দেন না, ইলা মানুষ আছেন নিয়ে কাম করায় বাড়ির আর নমাজ পড়তে না করবো কইব নি না। আপনি এই জায়গাত গিয়া নমাজ পড়ি লাইন, হাজিরা খামর মধ্যে আপনার নমাজ পড়ি লাইন, আপনার উপরে ওয়াদা রাখা আছে আল্লাহ তালার, এই মানুষরে আল্লাহ খামলা রাখতো নাই, এই মানুষরে আল্লাহ তার জিন্দগির মধ্যে না তার আওলাদর জিন্দগির মধ্যে তারে মালিক বানিয়ে চালিব। সুবহানাল্লাহ, আর এগুলা যদি আমরা মজাক মনে করি, 1% আমরা যদি মনে করি যে আমরা আল্লাহ কইটা বাঁচিতাম আল্লাহর লাগি আর মরতামও আল্লাহর লাগি, তো বাঁচিতাম আল্লাহর লাগি যখন আমি রুজিত গেলাম, রোজগারও গেলাম, আমার ফ্যামিলি বাঁচাইবার লাগি গেলাম, ফ্যামিলিরে খাবাইবার লাগি গেলাম, তো আমি আল্লাহর লাগি কিতা করলাম, এটা আমার ফ্যামিলির লাগে করলাম। ও হে যদি কয় যে আমি যা কিছু করতে আছি আল্লাহর লগে করতে আছি, হালাল রুজি করে তালাশ করে, হালাল রুজি তালাশ করিয়া যদি হে বিদেশ ভ্রমণ করে, হে মানে মানে রুজি রোজগারের মানে ময়দান ভ্রমণ করে, হাজিরা খামকে ভ্রমণ করে, ব্যবসা বাণিজ্যত ভ্রমণ করে, চাকরি নকরিত ভ্রমণ করে, হে যা তখন করবো তার কদমে কদমে আল্লাহ তবারক তালায় সব লিখে দিবা। সুবহানাল্লাহ, দুইটা লাভ হইল, একটা আপনার তার ফ্যামিলিরে খাবাইলো, একটা হে তার ইনকামও করলো, আর লগে খালি সব আল্লাহ তালায় তারে লিখে দিলা। হে একমাত্র খালি একটা শর্ত রাখলো, যেগুলা করব ওগুলা আল্লাহর নবীর তরিকা মতে করবো। ও সুবহানাল্লাহ, আমার ভাই হল বুজুর্গ হল, পয়লাও আমি কইছি আপনার সামনে যে ওয়াজ করার আমার এনে কোনো মকসুদ নাই, ওয়াইজ আইবা আমার সিগনাল দিলেই ভাই মোটামুটি আমি, কিন্তু দুই চারটা কথা আপনার সামনে কই আর, এই যে কোটি কোটি বাচ্চাই নখল, এই যে কোটি কোটি বাচ্চাই নখল, এই মদরসার মধ্যে আপনারা ইয়ান দিতা, আর এই মদরসা বনের আর এই বাচ্চাই নখলরা যদি আমরা বাড়ির থেকে যোগান ধরিয়া ধরি, যদি আমরা এই বাচ্চারে জাগির দেই, এই বাচ্চারে যদি আমরা জাগির খাওয়াই,
এই বাচ্চার যদি এই জায়গায় বোর্ডিং হয়ে যায়, এই বোর্ডিংয়ে যদিন আমরা সামান্য চাউল দিয়াও সহায় করি, এই বিডিংয়ে যদি আমরা সামান্য একটা পানি কুদু দিয়াও সহায় করি, এই বোর্ডিংয়ে যদি আর কিচ্ছু নাই, এই মদ্রাসার মধ্যে আমরা যদি খেয়াল রাখি, এই মদ্রাসার যদি ফিতনা লাগি গেছে, আমি দেখি যে এই ফিতনা লাগি গেছে মদ্রাসার, আমি যদি ভূমিকা নিভাই তাহলে এই মদ্রাসার কোনো ফিতনার থেকে রক্ষা পাইব। আমি যদি দৌড়িয়া মদ্রাসার আখে ডাকে আই তাহলে কেয়ামতর দিন এই যে বাচ্চা এই মদ্রাসার থেকে পড়িয়া বাহির হইয়া যাইব, এই বাচ্চায় আপনার জন্য তো না নিয়ে এই বাচ্চার জন্য তো দেব হয়তো না। সুবহানাল্লাহ। এই বাচ্চা কেয়ামতর দিন জান্নাতের দরজার মধ্যে খেলা হয়ে যাইব, জাহান্নামের দরজার মধ্যে খেলা হয়ে যাইব। আর কইব আমি মদ্রাসার মধ্যে পড়িয়া কোরআনে হাফিজ হইছি, আমি যখন কোরআনে হাফিজ হইছি এই বাড়ির লাগির বাড়ির বেটা আমারে খাওয়াইছে, লাগির বাড়ির বেটি আমার রান দিয়ে খাওয়াইছে, আমার এই মদ্রাসার প্রতি এই এই মহল্লার মানুষে আমরা খেয়াল রাখছো। মন্দর মাঝে মদ্রাসা আসলো, তারা মদ্রাসার কোনো আওয়াজ শুনলে গাঁত থেকে মুরব্বী হলাইয়া মদ্রাসার মধ্যে রাত্রে আইয়া হাজির হয়ে গেছ। গতিকে আল্লাহ এরার সুরক্ষা এরার দ্বারা আপনারে আমরারে এই জায়গাতে আপনি সুরক্ষা দিছ। আজকে তারারে আপনি এই জায়গা হাসরের মাঠ তারারে তুমি সুরক্ষা দেও। আল্লাহ তবারক তালায় ডাইরেক্ট পরিষ্কার হইবা এই মদ্রাসার মধ্যে এই বাচ্চার তলে যত খাদিমিন গুলো আসলা, যত মেহনত করে আসলা, যত আত্মায় কিরাম গুলো আসলা, যত মুরব্বীখানে আসলা, যত মানে মাই বই দেখলে সহায় করছিলা সবরে জন্নত দেব সুবহানাল্লাহ। এই মদ্রাসার যে জায়গা তিলাওয়াত কোরআন তিলাওয়াত হইব, এই কোরআন তিলাওয়াত হওয়ার লগে লগে এক জমানা আছিল যখন মানে হাফিজে কোরআন হল হইতা, হাফিজে কোরআন হল হওয়ার পরে এই জায়গাত কম্পিটিশন লাগি দিত। সেই সময় এই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাত আগত যে সময় এত হাফিজ সকল আসলা না, দুই চার পাঁচ দশ গাঁওয়ের মধ্যে একজন মানে এক এলাকার মধ্যে একজন এরকম মানে আসলা আর। তখন হাফিজ সকল মারা যাবার পরে ও অমুক হাফিজাব মারা গেছ, আজকে তানে ও কবরিস্তান মাটি দেব হইতো, ও তানে ও কবরিস্তান মাটি দেব হইল। এখন তো আসেন আরো ভাতজন অবিচ্ছাপ, তো ভাতজন অবিচ্ছাপ হো আরেকজন যেদিন মারা গেলা এও গণিপুর থেকে পাটি আইলা যে না এইন তো আমরা সিরিয়েলও আজকে এনে আমরা কবরিস্তান মাটি দেবো হয়তো, মাত বুঝো আর নি। আরেক স্থলতে যখন আরেকজন মারা গেলা কইলা না এইন আমার হো ডবহার কবরিস্তানও মাটি দেবো হয়তো। এইরকম হাফিজ সকল হওয়ার পরে এরারে আগলা আগলা কবরিস্তান মাটি দেওয়া হইতো, তার কারণ হইল যে জায়গায় হাফিজ সকল যে কবরিস্তান মাটি দেওয়া হইব এই কবরিস্তানের সমস্ত মূর্তিগানগুলোরে মাফ করে দেওয়া হইব সুবহানাল্লাহ। আল্লাহর কালামর আল্লাহ তাআলার এতখান ইজ্জত, এই জায়গার যখন কোরআন তিলাওয়াত হইব, এই মদ্রাসার যখন কোরআন তিলাওয়াত হইব, এই বাচ্চাই নকলে যখন ইকানে সুরে ওয়াকা মাগরিবের পরে তিলাওয়াত করবা, আর এই উতরে বাঁকা তেলাওয়াতের কারণে এটার লগে কই আর বাড়িতে আপনারা যতই জানোন আর কি, যারা বেটিনতে জানোন বেটাইনতে জানোন বাড়িত পড়ন জানি, সরে বাঁকা তেলাওয়াত করা ইগু বহুত বড় এক মানে বুজুর্গ হলোর মজিদা। সরে বাঁকা মাগরিবের বাদে তেলাওয়াত করলে আল্লাহ তবারক তালার ওয়াদা আছে যে এই বাড়িত গরিবী থাকত নাই ওসমান আল্লাহ। তো এই মদ্রাসার যখন উতরে বাঁকা তেলাওয়াত হইব তখন এখানে গরিবী থাকতো নাই, আর গরিবী যখন থাকতো নাই আল্লাহ তাবারক তালায় ই পুরা মহল্লা পুরা এরিয়ারে আল্লাহ তালায় মানে এই মদ্রাসার খাতিরে খয়ের বরকত করবা। আজকে যদি এই গাঁত কোনো মানুষ মারা যায় এই হাবিচাবে এই তালবা আগুন লইয়া গিয়া এই জনজাত গিয়া খেলাইবেন না না, যে জনজাত গিয়া খেলাইবেন না না, এটা বাচ্চান জনজাত খেলাওয়ার বাদে জনজাত খেলাওয়ার বাদে ও আমি একটা কথা আপনারা সামনে কই আর জনজাত আমরা সেরায় পড়ি নারায় তকবীর নারায় তকবীর হযরত মৌলানা সিরাজ রব্বানী সাহেব, হযরত মৌলানা সিরাজ রব্বানী সাহেব। তো ইনশাল্লাহ আমরা এখানে যত সময় থাকবো রব্বানী সাহেবে বয়ান করবা আমরা তান বয়ান সম্পূর্ণ শুনিয়া যাইমু তো ইনশাল্লাহ এতটাই। আচ্ছা এখন বাদে প্রধান অতিথি যখন আইবা প্রধান অতিথি পর্যন্ত আমরা শুনিয়া যাইমু তো ইনশাল্লাহ। আচ্ছা আপনার সামনে আমি কই আর এই যে আমরা জনজাত যাই জনজার নমাজের মধ্যে বড় বড় অলিয়ে জনজাত চরি কই গিয়া
বড় বড় অলি অগলর জনজাত যখন আমরা চোরি কই জনজাত আমরা যে অলির যে মানুষের যে বড় মানুষের মানে জনজাত যাই যে আলিমর জনজাত যাই আমরা একটা মকসুদ থাকে না নি কিতা মকসুদ থাকে কোন চাই হে সবই বলাই যাই না নি সবই বল লাগি যাই হ্যাঁ সব পাইবার লাগি যাই না নি অত বড় মজবুত কিতা লাগি বড় করে কো সব পাইবার লাগি ও আজকে জানিয়া রাখুন যে আপনি জনজাত গেলা এক জোড়া সব আপনি কেন ভাইবার লাগি গেছেন না আপনি গেছেন গিয়া সব দিবার লাগি আমরা বলি না আল্লাহুম্মা ফিরিলি আল্লাহুম্মা ফিরিলি হাইয়িনা ও মাইয়িতিনা ও শাহিদিনা ও গায়বিনা ও সাগিরিনা ও কবিরিনা ও জাকারনা ও উংসানা আল্লাহুম্মা নাহিয়াইতাহু মিন্না ওয়া হিয়া আলাল ইসলাম ও মান তাওয়াফাইতাহু মিন্না ওয়া তাওয়াফাহু আলাল ঈমান আমরা কিতা কইছি জানেন নি আল্লাহ ও জানে আনিয়া তৈছি ও তান গুনা আর আমরা সারার গুনা মাফ করিয়া দেও ও সুবহানাল্লাহ যত বড় অলিরে নিয়ে রাখা হইলো ওই জায়গা কিন্তু দরিয়া কইল ও মুর্দা জানে লইয়া আইছি তানে মাফ করিয়া দেও আর আমরা সেরারে মাফ করিয়া দেও আমরা যে জন্ম আছি সেরারে মাফ করিয়া দেও কো সুবহানাল্লাহ আচ্ছা বাচ্চা এক গুবার ভরে এই ঘুরে নিয়ে তিন চার জনে পাঁচ জনে নিয়ে আমরা গালি লাই এনু আর মসজিদের ইমাম চা বলাকে না চার পাঁচ জনে নিয়ে দপন করি লাই হাসান না মিশা কোন চাইন বাচ্চা এক গুবার ভরে মেসা বারো চার পাঁচ জনে গিয়ে মারি লই নানি মোহল্লার সারা মানুষ আইনি বড় আওয়াজ দিন দেখে বাচ্চা কো ইয়ালে মোহল্লার ছাড়া মানুষ যাইনি হিনু কিতা লেগে যাই না ও বাচ্চা গোর জনরাত ছাড়া যাইতাম বাচ্চার জনরাত গেলে কইলাম আল্লাহ মজাল হুলানা ফারতাম মজাল হুলানা আজরাম ও জুখরাম মজাল হুলানা শাফিআতাম ও মুশাফা আল্লাহ ও নেক বেগুনা বাচ্চা অলিটারে আনিয়া তোমার সামনে রাখলাম তারে তোমার আওলা করলাম কিয়ামতর দিন ও বাচ্চারে আমরার সুপারিশ কারি বানাই ও সুবহানাল্লাহ মত বুঝছি নি তো ইনশাল্লাহ তাআলা আজিজ আমার ভাই আই আপনার সামনে হাজির হইছেন বহুত কোশ মানে আমি আপনার সামনে দেখলেন আল্লাহ তৌফিক দিছে যে আমরা বুঝছি মানে এই যে বাচ্চাইন যে এই বাচ্চান্তরে মাদ্রাসার মধ্যে যখন আমরা মানে সহায় করমু জাগির দিয়া খাবাইমু বেটিনতে সহায় করবা আমরা এই মাদ্রাসার বাত্তি রাত্রে কিতার লাগি অফ হয়ে গেল বাড়ির থেকে আমরা যেমন মুরব্বী হলে দেখমু মাদ্রাসার বাত্তি আজকে কিতার লাগি জ্বলে না আমরা এই কেন সহায় করমু কাল কেয়ামতর দিন এই বাচ্চায় যখন মানে যখন তার তার ফয়সালা করা হইব আপনার আমার যখন ফয়সালা করা হইব বিচার আদিন যখন আমরা হইমু এই বাচ্চারে আমরার সুপারিশ খারি আল্লাহ তালা বানাইব এই বাচ্চায় কইব যে এই বেটি আমার দিয়ে খাবাইছেন এই বেটায় আমার জাগির দিয়ে খাবাইছেন এই মানে কমিটির মানুষগুলাই আমার আর মদ্রাসা চালা নিয়ে আমরা হাফিজ হয়েছি গতিকে সারারে লইয়ার জন্য তো দিতাম আল্লাহ তালায় সব জন্য তো দিব সুবহানাল্লাহ তো আপনার সামনে আমি যে আয়াতে করিমা তিলাত করছিলাম মুখতার ফিনিশিং দিয়া ইনশাল্লাহ শেষ করি লিয়ার আমি ওটাও কইছিলাম إني وجهت وجه للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين يا أمرا جا كيسو خورمو أمي دو تطن وسيا تغمو خال لگي بڑا خوري خوي لائن مون خوي لیار تال لگي أمي مرمو خال لگي أمار جا كيسو واسي خار لگي إنو بويسي كتال لگي إيكان بنايتام من پورا موتي RCC بلدين كورتام خال لگي ও কথাটা আল্লাহ কইতেন হে নবী তুমি কইয়া দেও আমার নামাজ আমার বাসা আমার মরা আমার জিন্দগি সমস্ত কিছু আল্লাহর লাগি আল্লাহ তরবাকর তালায় আমরারে আল্লাহর লাগি ওইয়া তাকার তৌফিক দান করে দেখ আমিন ওয়া আখির দান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।